নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবসিয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা অন স্ক্রিন দেখতে পারছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে আঠাশ বারো দু হাজার তেইশ এই তারিখে এবং এখানটায় এই অফিসিয়াল নোটিফিকেশনের মেমো নম্বর আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন এখানটায় লিখে দেওয়া রয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ এবং এখানটায় দেখুন লিখে দেওয়া হয়েছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এখানটায় রিক্রুট করা হচ্ছে তো কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন এখানটায় কিন্তু গেস্ট টিচার অর্থাৎ অতিথি শিক্ষক হিসেবে কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে তো এখানটা দেখতেই পারছেন গেস্ট টিচার পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় লাইফ সায়েন্স কেমিস্ট্রি ফিজিক্স হিস্ট্রি ইংলিশ এবং জিওগ্রাফি এই কয়েকটি সাবজেক্টের উপরে এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং শূন্যপদের তালিকাটা আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় শুধুমাত্র লাইফ সায়েন্স এবং কেমিস্ট্রির জন্য কিন্তু দুটি করে শূন্যপদ রয়েছে আর বাদ বাকি প্রত্যেকটি সাবজেক্টে শিক্ষক নিয়োগের জন্য কিন্তু আপনাদের একটি করে শূন্যপ্রদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে আপনারা অনেকস কিন দেখতে পারছেন অবশ্যই কিন্তু আপনাদের যেই সাবজেক্টের বা যেই টিচারের জন্য আপনারা আবেদন করবেন যেই সাবজেক্টের টিচারের পোস্টের জন্য আবেদন করবেন সেই সাবজেক্টের উপরে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে কিন্তু অবশ্যই বি এর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য বয়স সীমা আপনাদের কি চাওয়া হয়েছে দেখুন আঠারো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন একবার দু তেইশ এই তারিখ অনুযায়ী আপনারা আপনাদের বয়সের হিসেবটা করবেন এছাড়াও আপনারা যারা এস সি এস টি প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় পেয়ে যাবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় টার্মস অ্যান্ড এঙ্গেজমেন্টের ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের রিক্রুট করা হচ্ছে এক বছরের চুক্তিভিত্তিক পোস্ট এবং আপনাদের যদি কাজের পারফরমেন্স বা আপনাদের যদি পড়ানোর অভিজ্ঞতা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু পরবর্তী আপনাদের কার্যকালের সময়সীমা কিন্তু বাড়ানো হতে পারে সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন এবং এখানটায় দেখুন এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের যে বেতন সেই বেতন কিন্তু প্রত্যেক মাসে আপনারা এখানটায় পেয়ে যাবেন বারো হাজার টাকা করে সেই বিষয় এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় মোড অফ সিলেকশন অর্থাৎ প্রার্থী বাচ্চারের ক্ষেত্রে কিন্তু সরাসরি এর মাধ্যমে আপনাদের এখানটায় রিক্রুট করা হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিদায়িত্ব আবেদন করবেন তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে আপনারা এখানটায় কি করে আবেদন করবেন তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করার পর একটু স্কল ডাউন করলেই আপনারা পেয়ে যাবেন ঠিক এ ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা স্ক্রিন দেখতে পারছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা একটি এফোর পেজে প্রিন্ট আউট বের করবেন প্রিন্ট আউট বের করে এর সঙ্গে যে কিন্তু যাবতীয় ডকুমেন্টে জেরোস্কোপি সেল বেটিস্টেট করে আপনাদের ইনক্লুড করতে হবে কোন কোন ডকুমেন্ট আপনারা ইনক্লুড করবেন সেগুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন এই সমস্ত ডকুমেন্টের জেরোস্কোপি সেল ব্যাস্ট করে ইনক্লুড করে দিয়ে কিন্তু আপনারা এখানটায় একটি অ্যাড্রেস দেখতে পারছেন এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের আগামী পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার আগেই কিন্তু পাঠিয়ে দিতে হবে তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এখানটায় লিখে দেওয়া রয়েছে স্পিড পোস্ট এবং রেজিস্টার পোস্ট অথবা বাই হ্যান্ডে গিয়ে কিন্তু আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে পারেন সুতরাং আপনারা স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন এছাড়াও আপনারা কিন্তু সরাসরি নিজে গিয়ে কিন্তু এখানকার অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এবারে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশান কোথা থেকে প্রকাশ করা হয়েছে এখানে দেখতেই পারছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলার কিন্তু একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কিন্তু এখানটায় রিক্রুট করতে চলেছে সেই অ্যাড্রেসও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নাগরাকাটা জলপাইগুড়ি তো বন্ধুরা বুঝতেই পারছেন জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় কিন্তু এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কিন্তু অবস্থিত সেটা লিখে দেওয়া রয়েছে জলপাইগুড়ি জেলার নাগ্রাকাটাতে অবস্থিত এবং এখানে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের তেইশ জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারছেন আপনাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর কিন্তু আপনাদের প্লেস এবং ডেট সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তী সময় আপনারা সরাসরি কী করবেন জলপাইগুড়ি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা ভিজিট করবেন সেখানে কিন্তু আপনার অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন যে এখানে কবে আপনাদের ইন্টারভিউ হবে তো পরবর্তী সময়ে আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কবে এখানটায় আপনাদের ইন্টারভিউ হবে এবং কোথায় ইন্টারভিউ হবে তো বন্ধুরা আপনারা যদি এখানটা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ